স্মার্ট বাংলাদেশ গড়তে নির্বাচনী ইশতেহার দিল আওয়ামী লীগ, যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধি সহ ১১টি বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার এই ইশতেহার ঘোষণা করা হয়। দলটি বলছে, নির্বাচিত হলে তারা অগ্রাধিকার ভিত্তিতে অঙ্গীকার বাস্তবায়ন করবে। ইশতেহারে কোন বিষয় অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ, জানাচ্ছেন মহসিন কবির। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল দিন বদলের সনদ, যেখানে লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। তখন মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলেছিল আওয়ামী লীগের দিন বদলের সনদ। সেই থেকে টানা তিন মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় দলটি। আমি আছি আপনাদের পাশে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সামনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ইশতেহার দিল আওয়ামী লীগ, যেখানে অতীতের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে ধাপে ধাপে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের পরিকল্পনা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ, সোনার বাংলা গড়ে তোলা। প্রায় ১০০ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারে দেশবাসীর সামনে আগামীর বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে আওয়ামী লীগ। ইশতেহারের স্লোগানে রয়েছে, স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের দক্ষতার উন্নয়ন, শিল্পায়নের প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবারের ইশতেহারের মূল লক্ষ্য। ইশতেহারে ১১টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবার আগে অগ্রাধিকার পাবে দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধি। আওয়ামী লীগ বাকি যে বিষয়গুলোকে অগ্রাধিকার তালিকায় রেখেছে তার মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, দৃশ্যমান অবকাঠামো সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো, ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বাড়ানো, নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সেবা সুলভ করা, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা। আওয়ামী লীগ সরকার মানে কথা রাখার সরকার, জনকল্যাণের সরকার, সমৃদ্ধির সরকার। ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার উন্নত দেশ বিনিয়োগের পথে জাতিকে অগ্রসর মান রেখেছে। নির্বাচনে জয়ী হলে পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলছে দলটি। উন্নয়নের যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। Be a show stealer.